আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতারা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম আর একটা সুন্দর অ্যাপুকে নিয়ে। তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই অ্যাপুটি কী কারণে ভিডিও করতে আসছেন সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াচ্ছি না, শুনবো অ্যাপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি আপু? ঝুমুর। ঝুমুর। আপনার গ্রামের বাড়ি কোথায়? নবীনগর। নবীনগর। এখন থাকেন কোথায়? ওইখানেই থাকি, নবীনগরেই। নবীনগরেই থাকেন? ওখানে আপনার বাপের বাড়ি নাকি স্বামীর বাড়ি? না, বাবার বাড়ি। বিয়ে হলেছেন, স্বামী থাকবে। বিয়ে হয়নি আপনার? না। বাচ্চা কাচ্চা আছে? না, বিয়েই হয়নি। বাচ্চা কাচ্চা আসবে কোথা থেকে? না, বিয়েই হয়নি বাচ্চা। আচ্ছা, তো আপনার বয়স কত? 18। মাত্র 18? নাকি আরো বেশি? 18। আচ্ছা, তো এখন আপনার বিয়ে শাদী এখনো আপনি বসেন নাই, কি কারণে? বিয়ে শাদী? ভাই, গরিব মেয়ে বলে কেউ বিয়ে শাদী করি নাই। গরিব মেয়ে দেখে বিয়ে শাদী বসেন নাই? কেউ বিয়ে করতে চায় না? না, কেউ করতে চায় না। কেউ করতে চায় না এটা না, কেউ আসে কিন্তু গরিব দেখে বিয়ে করি নাই। মানে আসে গরিব দেখে বিয়ে করেন? মানে ছেলেরা গরিব নাকি আপনি গরিব? আমি গরিব। আপনি কি গরিব? সুন্দর মানুষ কি গরিব হয় নাকি? সৎমার কাছে থাকি, সারাদিন কাজ করি। মানে সৎমার কাছে থাকলেই গরিব হয় মানুষ? কাজ করে ওইটাই গরিব। সৎমার কাছে থাকলে কাজ, কোনো কিছু নাই, বাবা কিছু দিতে পারবে না, তার জন্য বিয়ে হয় না। আপনি কি কাজ করেন? একটা সেলাই মেশিন এর কাজ করি। মেশিন এর কাজ জানি কিন্তু হাতের কাজ করি। কি হাতের কাজ করেন? ওই সেলাই মেশিন এর মেয়েরা কাজ করে, ওনাদের হাতের কাজ করে দেব। কত টাকা পান আপনি? পাই 200-150 টাকা পাই। তো সেই টাকা দিয়ে আপনার হয় না? ওই টাকা দিয়ে এখন হয় না ভাই। টাকা চাওয়া ওই জন্য ইউটিউবে টাকা চাওয়ার জন্য আসছেন? না, টাকা চাওয়ার জন্য আসি নাই, মনের মতন একটা মানুষ পাওয়ার জন্য আইছি। মনের মতো মানুষটা যদি সবারই হয় তাহলে তো সারা বিশ্বের মধ্যে সব মনের মানুষ শেষ হয়ে যাবো। তাইলে যে খারাপ লোকগুলোর কে বিয়ে করবো? খারাপ লোক না ভাই, মানুষের মনটা হইলো সবচেয়ে বড় জিনিস। মনটা সবচেয়ে বড়? মানুষই তো বড়, মানুষের মনটা তো থাকে মানুষের ভিতরে। তাহলে মনটা কিভাবে বড় হইলো? মনটা কিভাবে বড় হইলো ভাই? একটা মানুষের সাথে সম্পর্ক হইলে সে তার সাথে কথা বললে বোঝা যায় ভালো না খারাপ। এলাকায় কোনো ভালো মানুষ নাই যে তার সাথে আপনি সম্পর্ক করবেন? তারপরে না ভাই, আমাদের এলাকায় আছে তো যারা ভালো লোক, তারা তো বিয়ে করেই ফেলছে। সব ভালো লোক বিয়ে করে ফেলাইছে? আছে, এখনো ভালো লোক আছে, কিন্তু আমার বিয়ে করতে আসি নাই। ভালো লোক কয়টা আছে? আছে ভাই, অনেকেই তো আছে, সবার ভিতরেই তো ভালো মন্দ আছে। তাহলে আপনি বললেন যে এলাকায় যেটি ভালো লোক আছিল সব বিয়ে শাদী করে ফেলাইছে, তার মানে আপনি একাই শুধু ভালো লোক আছেন আর সব? না না না, আমি ওইটা বলি নাই। ভালো লোক যারা আছে এখনো আছে, যারা বিয়ে করছো সবার ভিতরেই ভালো মন্দ আছে। সবার ভিতরে তো ভালো মন্দ আছে। তাই আপনার এলাকায় আপনি বিয়ে না বসে তাহলে যে ইউটিউবে এসে অ্যাডভার্টাইজ করতেছেন কি কারণে? এটা করছি কেন ভাই? সৎমার কাছে থাকি, কষ্ট দেয়। একটা মানুষ পাইলে আমি বিয়ে বসে চলে যাব। একটা মানুষ পাইলে? হ্যাঁ, যদি দুই তিনটা হয়ে যায় তখন? দুই তিনটার কাছে কি আর বিয়ে বসা যায়? যখন একটার কাছেই বিয়ে বসা যায়। আপনার চেহারাটা আপনি নিজে দেখেন, আপনি কিন্তু নায়িকার মতো দেখা দিতেছে, তাই না? এখন আপনার পিছনে তো ছেলেরা সিরিয়াল দিব, তখন আপনি কি করবেন? সিরিয়াল দিলে কি 10টা মানুষের কথা বললে কি মানুষ মনের মতন মানুষ একটাই হয়? মনের মতো মানুষ একটাই হয়। কিভাবে সেটা আপনি বাঁচবেন? যে আমার সাথে কথা বলবে, আমার কথার সাথে যে মেলবে সেই আমার মনের মানুষ। আপনি কি এমন কথা কইবেন সেই কথার সাথে কি কথা মিলতে হইব সেটা বলেন। কি কথা বলবো ভাই? ওই তো আমার সাথে কথা বলবে, আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা, যদি কথায় দুইজনের মেলে তারই সিম ভালোবাসা বলবো। সেও আই লাভ ইউ কইবো, তাই না? আই লাভ ইউ, আই লাভ ইউ প্লাস মানে সমান সমান ভালোবাসা নাকি? আচ্ছা, তো এখন তাহলে আমরা আপনার ভিডিও থেকে বিদায় নেব। আর কিছু বলবেন? কিছু বলবো কি ভাই? ফোন নাম্বার দিবেন না? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে, দেব। কি কারণে দিবেন? কথা বলার জন্য দেব। শুধু কথা বলবেন, প্রেম করবেন না? প্রেম তো করবই ভাই, মনের মানুষ পাইলে তো তখন প্রেম করাই হবে। কতদিন ওয়েটিং এ রাখবেন সেই লোকটারে? মনের মানুষ পাইলে আজকে বাইলে আজকে বিয়ে বসে চলে আজকে বাইলে আজকে বিয়ে বসবেন? আচ্ছা, আমারে দাওয়াত দেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুরমা পোলাও পাকায়া দাওয়াত দিবেন, আমরা যাই খায় আসবো, ঠিক আছে? আমাকে যত গ্রুপ আছে সবাইরে নিয়ে যায় দাওয়াত খেয়ে আসবো, ঠিক আছে? বড় পাতিলে করে কিন্তু পাকাইবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আপনার নামটা আবারও কোন? ঝুমুর। ঝুমুর, ঠিক আছে। আপনি নাচতে পারেন? না ভাই, নাচ জানি না। গান গাইতে পারেন? না, গানও জানি না। রান্না বাকা করতে পারেন? হ্যাঁ, এমনি সব কাজ করতে পারি। এমনি সব কাজ করতে পারেন? হাড়ি গুড়ি মাজতে পারেন? হাড়ি মাজতে পারি, কাপড় কাচতে পারি, কাপড় কাচতে পারি, ঘর দুয়ার ঝাড়তে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কোনো কাজ পারেন না? আর কোনো কাজ পারি না। আচ্ছা, তো এবার নাম্বারটা কইতে পারবেন? নাম্বারটা মুখস্থ নাই ভাই। এইটা পারেন না কি লিগা? মুখস্থ করি নাই। কেন মুখস্থ করেন? করলে তো করাই যায়, করি নাই। কি কারণে মুখস্থ করেন নাই? এমনি করি নাই, দরকার হই নাই, করি নাই। দরকার হয় নাই? তো এখন তো দরকার হইতেছে। এখন যদি আপনার নাম্বারটা আমি বলে দিই তাহলে তো মানুষ ভাববো যে এটা আমার নাম্বার। না ভাই, আপনিই বলে দেন। তো ফোন দিলে যদি আবার আমি ধরি? মানুষ যদি ফোন দেয় নাম্বারে, যদি আমি ধরি তখন?
না আপনি ধরবেন কেন আমি ধরব না তো আমি ধরব আপনি বলে দেন আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে সাথে বলেন 017 017 33 33 2 2 00 00 55 55 0 0 আর কিছু কইবেন না ভাই আর কিছু বলার নাই কিচ্ছু কইবেন না না অন্তত দর্শক শ্রোতার একটা হাই দেন পরাটা জুড়াই যাক তাহলে হাই এইভাবে হাতটা একটু উঠান হাতটা উঠান লাগবে না ভাই হাই আপনার হাতের চেহারা আপনার হাতের কালার আর মুখের কালার আলাদা নাকি না ভাই হাতের কালার আর মুখের কালার তো একই তাহলে হাত উঠাইতে শরম পান কে এই যে হাত উঠাইছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম